একেবারে প্রমুখ স্থানের নেতা, যিনি একেবারে দার্জিলিং থেকে পুরুলিয়া পর্যন্ত লড়াইয়ের মূল আমাদের গর্ব ভারত মাতা কি জয়, শ্রীরাম রামনবমী মিছিল ভালো হয়েছে তো এবারে? এবারে আর পুলিশের হামলা হয়নি তো? সবাই ভালো থাকবে। আজকে এটা আমাদের সভা নয়, আমার আজকে পুরুলিয়ার বলরামপুরে ওবিসি মোর্চার একটি বড় সম্মেলন সমাবেশ ছিল। ফেরার পথে মান্যবর জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল, তার সঙ্গে আমার ফোনে কথা হয় এবং আমি বলি যে বাঁকুড়া আমার অত্যন্ত প্রিয় জায়গা, কি চলছে লোকসভা নির্বাচনের ওখানে প্রস্তুতি প্রচার, কোথায় কোথায় খামতি আছে আমরা একসঙ্গে একবার বলব। তাই সেই বসার ব্যবস্থা এখানে হয়েছে। তার আগে ডাক্তারবাবু আমাকে বললেন যে আপনি রাজ্যের বিরোধী দলের নেতা, দুটি 28 লক্ষ মানুষের প্রতিনিধি, আপনাকে বাঁকুড়ার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা অল্প সময়ের জন্য একটু স্বাগত জানাবে। আমি ডাক্তারবাবুর নির্দেশ মেনে আপনাদের এখানে উপবিষ্ট হয়েছি। পুষ্পমাল্য, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, গুরুজন মায়েদের আশীর্বাদে আপনারা আমাকে একাত্ম এবং আপন করে নিয়েছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের মান্যবর প্রার্থী, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, 24-এর নির্বাচনের নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য পদ্মফুলের প্রার্থী, রাষ্ট্রবাদী, সজ্জন, সৎ, বিনয়ী ডাক্তার সুভাষ সরকার মহোদয়, তাকে আমি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন রাজ্যের সহসভাপতি এবং আমাদের নেতা শ্যামাপদ মন্ডল মহোদয়, আমার দুই কলিগ এমএলএ আছেন বাঁকুড়ার মান্যবর নীলাদ্রি দানা মহোদয়, ছাত্রার সত্যনারায়ণ মুখার্জি মহোদয়, লোকসভার ইনচার্জ বিষ্ণুপুরের প্রাক্তন সভাপতি সুজিত অগস্তি, আমাদের বাঁকুড়া জেলার প্রাক্তন সভাপতি লোকসভার কনভেনার সিনিয়র দাদা বিবেকানন্দ পাত্র, বিষ্ণুপুরের প্রাক্তন সভাপতি বিশিষ্ট আইনজীবী প্রিয় বিল্লেশ্বর সিনহা মহোদয় এবং সম্মানিত মঞ্চ, আমি আপনাদের কাছে অল্প কিছু কথা নিবেদন করে আমাদের মূল কার্যক্রম কার্যকর্তাদের সঙ্গে মিলিত হওয়া সেখানে প্রস্থান করব। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে 102টা কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে এবং আরো শুনলে খুশি হবেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুরাট লোকসভা কেন্দ্র গুজরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ইতিমধ্যে 400-র মধ্যে একটা হয়ে গেছে সুরাট কেন্দ্রে, বাকি 399 আরো বেশি হতে পারে। তার মধ্যে বাঁকুড়াকে রাখতে হবে, অনেক ইস্যু আছে আমরা যখন সভাতে আসব বলব এবং আমরা আমাদের মার্গদর্শক যিনি বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকেও আমরা বাঁকুড়ায় পেয়ে যাব ভোটের আগে, অর্থাৎ আমাদের অনেক সভা সমিতি হবে, বিস্তারিত বক্তব্য আমরা রাখব। আজকে আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই,
এই নির্বাচনে মোদীজি যেমন বিকশিত ভারত তার গত 10 বছর কার্যক্রমে বহুজন সুখায় বহুজন হিতায় এইগুলো যেমন বলছি আমরা সাথে সাথে তৃণমূল কংগ্রেস তার লোকেরা এবং চুরি চোর মমতা ব্যানার্জির মন্ত্রিসভা চোর এই ইস্যুতে কিন্তু এই নির্বাচন হচ্ছে। আপনি কোথায় নেমেছে এদের চুরি চাকরি বালি কয়লা গরু পাচার এ তো আছেই, শুনলে অবাক হবেন গতকাল খাতড়াতে একটা স্কুলে ট্রেনিং ছিল ভোট কর্মীদের বরাদ্দ 170 টাকার টিফিন, প্যাকেট খুলে দেখা যায় পোকা লাগা পেস্টি প্যাটিস আর পচা কেক। সব কর্মচারীরা ওই প্যাকেট গুলো ছুঁড়ে ফেলেছে। আপনি ভাবতে পারেন বিডিওদের কাছ থেকে প্যাকেট দেওয়ার ঠিকাদারিটাও তৃণমূল কংগ্রেস নিয়ে নিয়ে এই পার্টিটা এত চোর এত নির্লজ্জ এটা ভেবে শেষ করা যাবে না। এখানে যিনি প্রার্থী হয়েছেন ওকে সবাই আদর করে বলে কয়লা চক্র। আমি 2013 সালে পঞ্চায়েতের ভোটের প্রচারে এসেছিলাম তৃণমূল কোথাও পুরুলিয়া থেকে বাঁকুড়া আসছি, বাঁকুড়া সদর ব্লকে এই চক্রবর্তী জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন। খুব ভালো ভালো কালারে লেখা সব জায়গায় কয়লা দিয়ে লোক ব্যাকেটে লিখে দিয়েছে কয়লা, অরূপ চক্রবর্তী ব্যাকেটে কয়লা। এই লোকটা যে কথা ডাক্তারবাবু বলেছেন থেকে একটা আমার ভাই বলল রাজনীতি নয় দুর্নীতি করতে এসেছে। এই যে বাগান বাড়িটা এটাও চিট ফান্ডের টাকা, চিট ফান্ডের সবচেয়ে বড় রক্ষক এই চক্রবর্তী, এত গুণে গুণে আধার সীমা পরিসীমা নেই, যেমন ভার তেমন মাস। মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ঝাড়ে এর থেকে ভালো মানুষ হতে পারে না। ডাক্তার বাবু একজন সৎ পরিচ্ছন্ন রাষ্ট্রবাদী এবং তার বিরুদ্ধে অভিযোগ করার মতো একটি বাক্য শব্দ কারোর নেই। আপনারা আমাদের এমপি এমএলএদের কাজ করতে দেন না, প্রশাসনিক সভা হয় সরকারের টাকায়, এই জেলার কোন এমএলএ কে আপনারা ডাকেন না, এমপিদের আপনারা ডাকেন না, দিশা কমিটির যার চেয়ারম্যান আমাদের এই জেলাতে বাঁকুড়ার মাননীয় সাংসদ একটাও দিশা কমিটির মিটিং আপনারা করেন না, এটা ভারতবর্ষের কোন রাজ্য হয় না। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন বাঁকুড়ার মাটি থেকে বালিচোর সালতোড়ার পাথর পাচারকারী মেঝিয়ার কয়লা পাচারকারী এদেরকে হারাতে হবে, বিপুল ভোটে হারাতে হবে। এখন অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বর্ডার দিয়ে গরু পাচার করতে পারছে না, মন্দির দিয়ে যাচ্ছে গরু, পুরুলিয়া দিয়ে আপনার এই রাস্তা দিয়ে বর্ধমান দিয়ে আরামবাগের ভিতর দিয়ে উলবেড়িয়াতে সব নৌকা লোড করে ভাইকো বাহিনী নূরপুর দিয়ে বাংলাদেশে পাচার করছে। একই রাত কেউ হাঁটিয়ে কেউ কন্টেনারের ভিতরে
সাইকেল তো বাংলার খুলনাতে পাওয়া যাচ্ছে, খোলা বাজারে প্রত্যেকটা সাইকেল থেকে 400 টাকা করে যায় ভাইপোর বাড়িতে। সাপ্লাইয়ার কে জানেন? ভাইপোর শালিকার নাম মেনকা গান্ধী, মেনকা গান্ধীদের বরের নাম অঙ্কুশ অরোরা, তার বাপের নাম পবন অরোরা, যে সব বালিঘাট চালায়, সব বালিঘাট চালায়। এখানকার পুলিশ প্রত্যেকটা বালিঘাট থেকে 500,000 টাকা করে মাসে তুলে কলকাতা পাঠায়, প্রত্যেকটা বালিঘাট থেকে। 10টা বালিঘাটের যদি টেন্ডার হয় 90টা বেআইনি বালিঘাট লুকে টুকে খাচ্ছে। দেখছেন না যত দেওয়ান লিখন পতাকা টাঙানো, সব বালিঘাটের লোকেরা যারা বালিঘাট চালাচ্ছে তারাই করছে, সাধারণ লোক নেই। তাই আপনাদের কাছে আমার বিনীতভাবে আবেদন, আপনারা এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে ডাক্তার সুভাষ সরকারকে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত করবে। এটা দেশের নির্বাচন, 543টা আসন আমরাই লড়ছি, এনডিএ 543-এ, তৃণমূল 45, সিপিএম 20, গরুর গাড়ির হেডলাইট। জেল পাকলে কাকের কি, দেশের ভোটে এদের কোন ভূমিকা নেই। আর দুটো ইস্যু ভুলবেন না, সর্বস্তরে চুরি দুর্নীতি, এই যে ছেলেগুলো চাকরি গেল সবাইকে অযোগ্য না, এর মধ্যে যোগ্য বেশ কিছু ছেলে নিয়ে আছে, কারণ বয়সও চলে গেল। সর্বনাশটা কে করেছে? প্রদীপিসি মমতা ব্যানার্জি, তিনি করলেন। হাইকোর্ট বারে বারে বলেছে যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দ, এরা যোগ্যদের তালিকা দেয়নি, তাহলে মাল নিয়ে দোকান খুলে 15-18 লাখ টাকা করে মাল নিয়েছে যারা, তাদের চাকরি চলে যাবে, ওদের কোনো লাভ হবে না। তাই পুরো ওই মাঠটাকে পুড়িয়ে দিয়েছে। তাই আজকে যোগ্যরাও পথে বসে, আমি আশা করব যোগ্যদের জন্য সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করবেন, আর সাদা খাতা দিয়ে অযোগ্যরা যারা চাকরি পেয়েছে তাদের সিবিআই কাস্টডিতে নিয়ে কাদের কাদের টাকা দিয়েছে এজেন্ট থেকে পিসি পর্যন্ত যেন সিবিআই পৌঁছায়, এটাই আমরা আশা করব। এবং এই পুরো যে রিক্রুটমেন্ট স্ক্যাম, এতে যদি প্রধান কেউ দায়ী হয়ে থাকেন, তারপর মমতা ব্যানার্জি 2022-এ 5ই মে তার চেয়ারে সভা নেতৃত্বে ক্যাবিনেটে অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, তাই জাজমেন্টের 17 নম্বর ক্লজে দেখবেন অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করার জন্য দায়ীদের সিবিআই হেফাজতে নিতে পারবে, তাহলে মাফলার গেছে, এবারে হাওয়াই চুপি যাবে। মাফলার গেছে মদ বিক্রি করতে গিয়ে দিল্লির মাফলার, এবার বাংলার চটি যাবে। কি রাগ দেখছেন না আমার উপরে, লাফাচ্ছে, পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায়, লাফাতে কি আবার ভুলও বলে ফেলছে, বলছে আমাদের প্রার্থী অভিজিৎ। আরে তোমাদের প্রার্থী অভিজিৎ নয়, অভিজিৎ গাঙ্গুলি মোদী পরিবারের প্রার্থী। এই অভিজিৎ গাঙ্গুলি পর্দা ফাঁস করেছিলেন, আরেক রেখার বোন শক্তি স্বরূপা 10 বছর ধরে মারা শুনে রাখো, 15 ক্ষত্রিয় এসসি মেয়েদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে শাহজানরা ভোগ করেছে মাঝরাতে পিঠা খাওয়া, বদলা নেবেন না আপনারা, নেবেন না, সন্ত্রাসকালীর বদলা হবে না, বদলা নিতে হবে। বাকি কথা পরের সময় বলে, আমার একদম চিন্তা করবেন না, বিজেপি আসছে, বিজেপি আসছে, যেদিন বিজেপি সরকার রাজ্যে পরের মাসে কিনা যাবে।
প্রতি বছর এসএসসি হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার মতো বিসিটিআই পাস করা একজনকেও বাড়িতে বসাবো না আমরা, সকলকে চাকরির ব্যবস্থা করব, পরিযায়ী শ্রমিকদের ফেরাবো, কৃষকরা ধানের সঠিক মূল্য পাবে, আর জনজাতি এলাকায় একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় আমরা চালু করব। সবাই ভালো থাকবেন, মে মাসে একবার নয় অনেকবার আপনাদের বন্ধু শুভেন্দুর সঙ্গে দেখা হয়ে যাবে এবং আমরা একসঙ্গে লড়ব, আর ডাক্তারবাবুকে গতবারের থেকেও বেশি ভোটে দিতে হবে। এইবার 25 মে আসছে, দিন ভোটার দ্বীপে ভোট দিন, ভোটার দ্বীপে ভোট দিন, মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন, বন্দে বন্দে জয় শ্রী রাম। আমার নাম করে বলেছে, নাম না, যদি নাম করে বলবেন প্রশ্ন করবো উত্তর। আপনি আপনি যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবেন উত্তর দেবো। উনি এমন কিছু বিরাট ব্যক্তি নন যে আমার কাছে হেরেছে যে 1956 ভোটে। যদি নাম বলার সাহস নেই, এগুলো কাপুরুষরা করে। আমি তো নাম করে বলছি, মমতা ব্যানার্জি চোর, তার মন্ত্রিসভা চোর, চাকরি চুরির আসল নায়ক হচ্ছে মুখ্যমন্ত্রী, এই কয়লা চক্রবর্তীদের সৃষ্টিকর্তা হচ্ছে মমতা ব্যানার্জি, এই ইউনিভার্সিটিতে সব চাকরি বেচেছে, অরূপ খার বান্ধবীকে ঢুকিয়েছে, পাড়ায় পাড়ায় চাকরি বেচা হয়েছে, এখানে বিনয় মিশ্র এসে বস্তা বস্তা টাকা তুলে নিয়ে গেছে সামনে পিছনে পুলিশ দিয়ে। যদি নাম করে বলবেন উত্তর আমি দিই। এটা জনজাতিদের অপমান করা। উনি তো ভোট দেননি, ট্রাইবাল ক্যান্ডিডেট ছিল বলে উনি ভোট দেননি, উনি যশবন্ত সিনহাকে ভোট দিয়েছিলেন। উনার খুব কষ্ট যে উড়িষ্যার একটা প্রান্তিক গ্রামের গরিব বাড়ির মেয়ে, একটা জনজাতি ট্রাইবাল, তিনি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি, আর উনার প্রধানমন্ত্রী হওয়া কোনোদিনই আর হলো না, ইন্ডি চোটের পিন্ডি চটকে গেছে, এই দুঃখ থেকে যন্ত্রণা থেকে তার অভিব্যক্তি উনার মধুর বচনে বেরিয়ে আসছে। আমার নাম করে এগুলো এগুলো হচ্ছে একটা ক্রাইম, ক্রিমিনালদের মতো কথাবার্তা, এটা হচ্ছে আমাদের যুবক যুবতীদেরকে প্ররোচিত করার কথাবার্তা। এই ধরনের কথাবার্তা সংবিধানকে সামনে রেখে কোনো মন্ত্রগুপ্তি করা লোক বলতে পারে না। দুর্ভাগ্য হলেও সত্যি আমাদের রাজ্যে কিছু ভোটার ভুল করে এই ধরনের লোকের হাতে প্রশাসনিক কর্তৃত্ব রেখেছে। বিজেপি কি নিষিদ্ধ দল নাকি? আর উনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রাখে, উনি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে এনে পশ্চিমবঙ্গে বসান, উনি বিএসএফ কে 72টা জায়গায় জমি দেন না কাটা তার দেওয়ার জন্য, উনি বিএসএফ কে ধর্ষণকারী বলেন, উনি আরবিকে বাধা দেন কাজ করতে, পুলওয়ামায় অ্যাটাকের পরে নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছে প্রমাণ কোথায়, এয়ার স্ট্রাইক হয়েছে, আপনার প্রশ্ন হয়ে গেছে, আপনি একা করে দিয়েছেন। আমার পা ধরেছিলেন কেন? 1 ডিসেম্বর 2020
উনার গুণধর ভাইপো অভিষেক ব্যানার্জি, উনার পরামর্শদাতা প্রশান্ত কিশোর, উনার পার্টির দুজন গর্ষিয়ান এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে রাত্রি 8টার সময় হাত পা ধরেছিল আর উনি ফোনে লাউড ছিলেন, ছেড়ে যাবেন না, ছেড়ে যাবেন না। আপনি শুনে রাখুন, নন্দীগ্রাম না হলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। উনার ক্ষমতা থাকলে বের করুন না, 3.5 বছর ধরে হাতড়ে বেড়াচ্ছেন। উনার পরিবার 38টা প্লট কালীঘাটে করেছে, আমি আপনাকে তালিকা দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, রাতে আপনি পেয়ে যাবেন। হরিশ মুখার্জী, হরিশ চ্যাটার্জি, উনাদের কাছে টাকা আছে দিন। আমরা তো বারবার বলছি, যোগ্য এবং অযোগ্য বাছাই করুক কোর্ট, যোগ্যরা বিপদে পড়েছে মমতা ব্যানার্জির জন্য এসএসসি যোগ্যদের তালিকা না দেওয়ার কারণে, ক্লিয়ার? আর তৃণমূলের অনেক টাকা আছে, বিয়ার লটারি দিয়েছে 600 কোটি, আর সঞ্জীব গোয়েঙ্কা 8 টাকা ইউনিটে ইলেকট্রিক নেন, তিনি দিয়েছেন 400 কোটি টাকা। অতএব তৃণমূল টাকাগুলো বদরক্ত গুলো বেরিয়ে যাওয়া ভালো। ও সবাই জানে 3 কোটি টাকা নিয়েছে, ওর বাবা ক্রেতা সুরক্ষা মন্ত্রী ছিলেন, প্রয়াত হয়েছে সম্মানীয় ব্যক্তি, ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে রোজবালির বিরুদ্ধে মামলা করে, ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে চাপ দিয়ে ব্ল্যাকমেলিং করে ইন্টেরিয়ার ডেকোরেটরের যত কাজ রোজভ্যালির অফিসগুলোতে এই ম্যাডাম পান্ডে করেছিলেন, তার এক্সচেঞ্জ অফ থিং 3 কোটি টাকা রোজভ্যালি নিয়ে, সবাই জানে। আপনার এখানে যে অরূপ চক্রবর্তী, এও চিট ফান্ডের সঙ্গে যুক্ত, একাধিক চিট ফান্ডের সঙ্গে যুক্ত, আমার কাছে কাগজ, যে কোনো সময় ভুবনেশ্বর যেতে হতে পারে। নিম্ন বেধার মুখ্যমন্ত্রী হলে এই কথাই বলবে, নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে তার মুখ থেকে এই ভাষাই বেরোবে। অভিজিৎ গাঙ্গুলি বেকার যুবক যুবতীদের কাছে, মেধাযুক্ত নতুন প্রজন্মের কাছে ভগবানের আসন গ্রহণ করেছেন। 4 তারিখ বিকেলবেলা মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো ভূমিকা।